তাহলে এখন থাকবে অবশেষে শুরু হলো উস্তাদ ভগৎ সিং সিনেমার শুটিং এর কাজ। চলুন তাহলে বিস্তারিত বিষয়টি নিয়ে আলোচনা করা যাক। পবন কল্যাণ দক্ষিণি সিনেমার সম্প্রতি সময়ের দর্শক প্রিয় এবং আলোচিত একজন তারকা। তাছাড়া এই তারকা তার ক্যারিয়ারে বেশ কয়েকটি দর্শক প্রিয় চলচ্চিত্রে কাজ করেছেন, যার ফলে তো অল্প সময়ে দর্শক সমালোচকদের কাছে দর্শক প্রিয়তা অর্জন করেছেন। তাছাড়া এই তারকাকে সর্বশেষ দেখা গিয়েছে ভামরা নায়ক শিরোনামের একটি সিনেমাতে। যদিও সিনেমাটির বাজেট প্রায় 65 কোটি টাকা ছিল, তাছাড়া সিনেমাটি মুক্তির পর প্রায় 200 কোটি রুপির মতো আয় করে নেয়। প্রসঙ্গত, পবন কল্যাণের হাতে বর্তমানে বেশ কয়েকটি কাজ আছে, যদিও সে সকল কাজ নিয়ে এই তারকা ব্যস্ত সময় পার করছেন। তবে সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের সূত্র থেকে জানা যায়, পবন কল্যাণ রিসেন্টলি উস্তাদ ভগৎ সিং সিনেমার শুটিংয়ের কাজ শুরু করেছেন। যদিও এই সিনেমাটি পরিচালনার দায়িত্বে আছেন পরিচালক হারিশ শঙ্কর। তাছাড়া আপনারা সকলেই জানেন দক্ষিণ ইন্ডাস্ট্রির দর্শকপ্রিয় একজন নির্মাতা হলেন এই পরিচালক। কেননা এই নির্মাতা তার ক্যারিয়ারে বেশ কয়েকটি দর্শকপ্রিয় সিনেমা নির্মাণ করেছেন, যার ফলে অবশ্য বক্স অফিসে রাজত্ব করেছিল সে সকল সিনেমা। তাছাড়া সম্প্রতি এই পরিচালক তার টুইটার হ্যান্ডেলে লিখেছেন, অবশেষে আমরা উস্তাদ ভগৎ সিং এর শুটিং এর কাজ শুরু করেছি। সো যাই হোক, এখন শুধুমাত্র অপেক্ষার পালা সিনেমাটি দর্শকদের কাছে কেমন লাগে সেটি জানার জন্য। তবে সেটি অবশ্য সিনেমার ট্রেলার মুক্তির পরই বোঝা যাবে দর্শকদের কাছে সিনেমাটি কেমন লাগতে পারে। প্রসঙ্গত, বেশ কিছুদিন আগে উস্তাদ ভগৎ সিং সিনেমা প্রসঙ্গে পবন কল্যাণ বলেছিলেন, চলচ্চিত্রের গল্পটি খুবই অসাধারণ, তাছাড়া চলচ্চিত্রে আমার চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ, পাশাপাশি অ্যাকশন ধরনের একটি সিনেমা এটি, যার ফলে অবশ্য দর্শকদের কাছে সিনেমাটি ভালো লাগবে। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন সম্প্রতি শুরু হলো উস্তাদ ভগৎ সিং সিনেমার শুটিং। তাছাড়া বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।